মৌ বাক্সের সামনে পেছনে ডানে বামে প্রায় 4 মাইল পর্যন্ত যে কোনো ফুল গাছ থেকে মধু সংগ্রহ করতে পারে মৌমাছি। আমরা জানি একটি মৌ বাক্সে 3 ধরনের মৌমাছি থাকে, একটি মাত্র রানী মৌমাছি আর 500 মতো পুরুষ মৌমাছি, এটাকে ড্রোন বলা হয়, আর 10,000 থেকে 15,000 পর্যন্ত থাকে কর্মী মৌমাছি। আগের দিন রাতেই রানী মৌমাছি প্রত্যেকের কাজ মতো না পরের দিনের কাজ ভাগ করে দিয়ে থাকে। পরের দিন যখন সূর্যের আলো উঠে খুব ভোরবেলা, তখনই কিছু সংখ্যক কর্মী মৌমাছি তারা খাদ্যের সন্ধানে অর্থাৎ ন্যাকটা সংগ্রহ করার জন্য অনেক দূর পর্যন্ত ছুটে যায় এবং সেখান থেকে তারা তথ্য নিয়ে আসে যে কোথায় কোথায় ন্যাকটার আছে, প্রচুর পরিমাণ খাবার আছে। একটা মজার ব্যাপার হলো, যেটা আমরা এখন বিস্ময়কর একটি ব্যাপার জানব, সেটা হলো যে ওগল ড্যান্স সম্প্রতি বিজ্ঞান আবিষ্কার করেছে, সেটা হলো যে কিছু কর্মী মৌমাছি কোথায় কোথায় খাবার আছে বা নেকটার আছে সেই তথ্যগুলো তারা নিয়ে আসে। এখানে একটি ফিগার দেখতে পাচ্ছেন, ফিগারটি মধ্যে দেখাচ্ছে আঁকা বাঁকা লাইন, 1 সেকেন্ড, নিচে 750 মিটার। অর্থাৎ কর্মী মৌমাছি যখন 1 সেকেন্ড ড্যান্স দেয়, বুঝতে হবে 750 মিটার দূরত্বে তার খাবার আছে। 2 সেকেন্ড ড্যান্স দিলে বুঝতে হবে 1.5 কিলোমিটার দূরত্বে তার খাবার আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে উপর ড্যান্সের মধ্যে সে কিন্তু ডিরেকশনও দিয়ে দেয় যে কোথায় খাবার আছে। উপর ড্যান্সে সে যে জিনিসটি মেইন দূরত্ব ধরে অর্থাৎ সূর্যকে 0 ডিগ্রি ধরে ডানে বামে সে বিভিন্ন অ্যাঙ্গেলে এই জিনিসটিকে এক্সপ্রেশন করে, তখন আশেপাশে যে কর্মী মৌমাছি আছে তারা বুঝতে পারে যে সূর্য থেকে আমি 270 ডিগ্রি বাম দিকে যাব না 90 ডিগ্রি ডান দিকে যাব না 180 ডিগ্রি উল্টো দিকে যাব। অর্থাৎ সূর্যকে তারা বেস করে পরবর্তীতে কিন্তু ওই একই জায়গায় এবং যেখানে খাবার আছে সেখান থেকেই কিন্তু তারা আবার খাবার নিয়ে চলে আসতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মৌমাছি ফুল থেকে আরেক ফুলে গিয়ে সংগ্রহ করছে নেকটার। নেকটার সংগ্রহ করে যখন তারা হাইভে ফিরে আসে, তখন তাদের পেটের মধ্যে থেকে একজন উচ্ছ্বেসক এই নেকটারে যুক্ত হয়। পরবর্তীতে এক মৌমাছি আরেক মৌমাছির মধ্যে এই নেকটারটি ট্রান্সমিট করে, এভাবে চতুর্থ মৌমাছি তার পেটের ভিতর থেকে উচ্ছেচক সহকারে এই জিনিসটি তারা হাইভে জমা করে। যখন হাইভে জমা করে তখন কিন্তু সেখানে প্রচুর পরিমাণ 60 থেকে 65% পানি থাকে। পরবর্তীতে আস্তে আস্তে যখন 20% পানি আসে তখন কিন্তু মধু হিসেবে এটি জমা হতে থাকে। 4 মৌসুম সাধারণত মৌ চাষিরা মধু সংগ্রহ করে থাকে। এক সরিষা ফুলের মৌসুম যেটি এখন শুরু হয়েছে অর্থাৎ আমাদের শীতকালে, তারপরে শুরু হবে ধনিয়া বা কালোজিরা ফুল থেকে মধু সংগ্রহ, তারপরে শুরু হবে লিচু গাছ থেকে মধু সংগ্রহ, তারপরে শুরু হবে সুন্দরবন থেকে মধু সংগ্রহ। অনেকে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করতে পারেন না যাতায়াত অনেক দূর এবং কষ্ট বিবেচনা করে, তখন কিন্তু তারা এই মৌমাছিগুলোকে বাঁচিয়ে রাখে। তারা কীভাবে মৌমাছিগুলোকে বাঁচিয়ে রাখে? তারা চিনি সিরাপ অথবা অনেক সময় পাইনঅ্যাপেলের জুস, কাঁঠালের জুস এই ধরনের মিষ্টি জাতীয় পদার্থ অথবা মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু তারা বাঁচিয়ে রাখতে পারে। পরবর্তী সিজনে তারা কিন্তু রানী মৌমাছির সংখ্যা বাড়িয়ে তারা এই জিনিসগুলো খুব সহজেই হারভেস্ট করতে পারে। আর
আর এখানে একটি মৌমাছি সংগ্রাহক দেখতে পাচ্ছেন। কেমন কেমন মধু, কেমন? হ্যাঁ, মিষ্টি? মধু কত করে বিক্রি করেন ভাই? হ্যাঁ, 400 টাকা কেজি। এখানে কতটুকু? এখানে 8 কেজি করে না? এক ধরনের মানুষের আসলে যেটি ব্যবসা মৌসুমি ব্যবসা, সারা বছরই কিন্তু তারা এই ব্যবসাটি করে থাকে। এক সিজন ওয়াইজ তারা কিন্তু 2-3 লাখ টাকা লাভ করতে পারে, এবং যেহেতু এই জিনিসগুলো অনেক বিশুদ্ধ, তাদের কাছে একটি মেশিন আছে, এক্সট্রাক্টর মেশিন, তারা সেখান থেকে করে বিক্রি করে, অর্থাৎ বিশুদ্ধ। অরিজিনাল মধু না? মেশিন কোনটা যেখানে মধু বানান ওইটা না? এখানে এক্সট্রাক্টরটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই জায়গায় কিন্তু তারা এই সংরক্ষিত মধু এক্সট্রাক্ট করে বিক্রির ব্যবস্থা করে থাকেন। এখানে সোলার প্যানেল আছে, এই প্যানেল দিয়ে তারা এখানে তাদের খাবার দাবার, অর্থাৎ এখানে আসন গেড়েছেন যতদিন পর্যন্ত এই আশেপাশে সরিষা ফুল থাকবে 4 কিলোমিটার পর্যন্ত, তারপরে কিন্তু তারা অন্যদিকে মাইগ্রেট হবেন। কোরআন শরীফেও কিন্তু আসলে মৌমাছির বিস্ময়কর ক্ষমতা এবং তার ব্যাপারেও বলা আছে। সূরা নাহাল এবং 16 নম্বর আয়াতে কিন্তু চমৎকারভাবে এই মৌমাছি সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। ওয়াগল ড্যান্স সম্পর্কে যা আরও কিছু জানতে চান, তারা যদি ইউটিউবে WALGLE ওয়াগল ড্যান্স লিখে সার্চ দেন, তারা বিস্তারিত আরও খুব সুন্দরভাবে ভিডিওতে জানতে পারবেন। আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হাইভ মৌ বাক্স, সেখান থেকে সূর্যের দিকে যদি 0 ডিগ্রি ধরা হয়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 270 ডিগ্রির পাশে, অর্থাৎ লেফট সাইডে বাঁ দিকে একটি গোল করা আছে, অর্থাৎ একটি মৌমাছি অনেক দূর থেকে সে সংকেত পেয়ে আসে যে সেখানে খাবার আছে, অর্থাৎ বাঁ দিকে অন্য মৌমাছিরা যখন 270 ডিগ্রি বাঁ দিকে যাবে তখন তারা বুঝতে পারবে যে এখানে খাওয়া রয়েছে, তারা যাবে। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও দেখতে এবং নতুন নতুন কৃষি সম্পর্কিত তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনটি টিপবেন, এবং কোনো কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই মন্তব্য করে জানান, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব।